हेलो भिवर्स, अस्सलाम वालेकुम। आजकल भिडियोते आमी महबूब सजल आपनादेरके स्वागत जानाच्छि। आज आमी एकटी एनजीओर नियोग विज्ञप्ति निये हाजिर होयेछि, शक्ति फाउंडेशन फर डिसएडभान्टेज्ड उइमेन, नारीर क्षमतायनेर शक्ति फाउंडेशन। एर एकटी नियोग विज्ञप्ति जाते 395टी पदे लोक नियोग करा होबे, माने विभिन्न पदे 395 जन लोक नियोग करा होबे। तो आमी एकटु परे विस्तारित विज्ञप्तिटी आलोचना करब। तार आगे बंधुरा, जारा आमार चैनले नतून भिजिटर एखोनो सबस्क्राइब करेननि, तादेरके सबस्क्राइब करार जन्य विनीत अनुरोध जानाच्छि। आर पाशे थाका बेल आइकनटि अवश्यई अन करे राखबेन, जाते आमार चैनल थेके पाब्लिश हओया परबर्ती भिडियोगुलो सबार आगे आपनार काछे पौंछे जेते पारे। आर जारा अलरेडी सबस्क्राइब करे रेखेछेन तादेरके असंख्य धन्यवाद। প্রিয় ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে সাধারণত এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেই না, তারপরও আমার কাছে এই বিজ্ঞপ্তিটি সঠিক বলে মনে হয়েছে, অর্থাৎ রিয়েল বলে মনে হয়েছে, তাই আমি বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য নিয়ে আসলাম। তবে যদি কেউ মনে করেন এই বিজ্ঞপ্তিটি সঠিক নয়, বা কেউ যদি এর আগে প্রতারিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি এই ভিডিওটি সরিয়ে নেব। তো আসুন আমরা আজকের বিজ্ঞপ্তিটি দেখি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, একটি ক্ষুদ্র ঋণ সংস্থা, MRA সনদ নং 00176000059, এরপরে 000018, যা 1992 সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট থেকে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এছাড়াও অন্যান্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তার মানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম MEP, পদের নাম ট্রেনি অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতার প্রয়োজন নেই, পদের সংখ্যা 300 জন, মাসিক প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণকালীন 3 মাস 15,000 টাকা এবং মাসিক বেতন ও ভাতা পরবর্তী বছরে স্থায়ীকরণের পরে 20,000 টাকা। প্রশিক্ষণকাল, নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 3 মাস ট্রেনি অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে 3 মাস পরে মাইক্রোফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। পদের নাম শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 42 বছর, অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ অথবা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পদের সংখ্যা 50 জন, শিক্ষানবিশকালে বেতন ভাতা 30,000 থেকে 36,000 এবং পরবর্তীতে স্থায়ীকরণের পরে 32,500 থেকে 39,000 টাকা বেতন। এর পরের পদটি হচ্ছে এরিয়া সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর, অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার বা সুপারভাইজার হিসাবে কমপক্ষে 5টি শাখা এবং 15 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা, পদের সংখ্যা 20টি এবং বেতন হচ্ছে 41,000 থেকে 44,000 টাকা, এটা হলো শিক্ষানবিশকালে এবং স্থায়ীকরণের পরে 44,000 থেকে 47,000 টাকা। ফাইন্যান্স সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং ফিনান্স এবং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর বা স্নাতক করতে হবে, বয়স সর্বোচ্চ 45 বছর এবং অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে ফাইন্যান্স সুপারভাইজার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা এবং 5টি শাখা পরিচালনায় অভিজ্ঞতা, অথবা অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক বা অডিটর হিসাবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শূন্য পদের সংখ্যা 5টি এবং বেতন হচ্ছে 35,300 টাকা থেকে 36,300 টাকা, প্রশিক্ষণকালীন এবং স্থায়ীকরণের পরে 38,300 থেকে 39,300 টাকা। এর অতিরিক্ত হিসাবে প্রতি মাসে DSA ও কনভেন্স অ্যালাউন্স 5,500 টাকা থেকে 9,000 টাকা প্রাপ্য হবেন। এরপর রয়েছে হেলথ প্রোগ্রাম। শক্তি ফাউন্ডেশন এর হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার SMCC পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য যে ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা,
ঢাকা নবাবগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী কুমিল্লা চৌদ্দগ্রাম মজিদপুর মুরাদনগর দেবিদ্বার দাউদকান্দি নোয়াখালী মানিকগঞ্জ নীলফামারী জয়পুরহাট বগুড়া নওগাঁ রাজশাহী নাটোর বরিশাল ফরিদপুর কুষ্টিয়া ঝিনাইদহ যশোর ঝালকাঠি মাদারীপুর বান্দরবান চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা 20টি এবং মাসিক বেতন অন্যান্য ভাতা 16,500 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা 1 থেকে 4 নং পদের জন্য বৃহত্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহের কর্মরতদের জন্য 1500 থেকে 2500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে 2টি উৎসব বোনাস সুবিধা, স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা, কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল কর্মীদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান, নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন, কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ, সর্বোচ্চ সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা। সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা। প্রশিক্ষণ ফি। প্রশিক্ষণ ফি হিসাবে এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক পদের জন্য 5,000 টাকা জমা দিতে হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লিখিত 2 থেকে 4 নং পদের জন্য 5 নং পদ ব্যতীত 2 থেকে 4 নং পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্যতলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপরে পদের নাম স্পষ্টকারে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যমে, বিকাশ, রকেট বা নগদ ইত্যাদির সাহায্যে আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। তো প্রিয় ভিউয়ার্স, এখানে এই বিজ্ঞপ্তিটিতে কোনো আবেদন ফি নেই, এখানে কোনো আবেদন ফি দিতে হবে না এবং আপনি চাকরিতে নিয়োগ পাওয়ার পরে প্রশিক্ষণ ফি হিসাবে মাত্র 5,000 টাকা জমা দিতে হবে। তো এই ছিল এই বিজ্ঞপ্তিটি। আর এরপরে আবেদন করতে গিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব। তবে ছোট্ট একটু কথা জানিয়ে রাখছি যে আপনি এখানে একটি কভার লেটার এবং একটি CV এবং এখানে যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে সে সব কাগজপত্র সংযুক্ত করে আপনাকে আবেদন পাঠাতে হবে। তো যদি আপনারা সেই কভার লেটারটি এবং CV না লিখতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে হয়তো বা কীভাবে লিখবেন এ সহায়তা প্রদান করতে পারবো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।